গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলে এসেছি তোমার কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন আমি এখানে সকাল সকাল হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, এই হল আমার স্ট্যান্ড আর টিপ পরিয়ে দিয়েছি, সেটাকে নিয়ে এখন গালে দিচ্ছে বসে বসে। হাই করো, হাই করো, হাই বলো, মুখে বলো হাই, কেমন আছো বলো, কেমন আছো, ভালো আছো? তো সকাল সকাল এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে, এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো চলো এখন থেকে কন্টিনিউ করা যাক, কী করি না করি সব কিছুই তোমাদের আজকে শেয়ার করবো, তাই তো? বলো বলো যে ব্লগ দেখো, ওই তো বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। চলো এখন থেকে এটা কিছুটা আগের দিনের ক্লিপস। এই যে আমাদের বাড়ির বাড়ির সামনে পুকুরটা একেবারে দেখো জল শুকনো হয়ে গেছে, মানে বৃষ্টি শুরু হওয়ার কিছুদিন আগে। তো এখানে হচ্ছে পুকুরটার মধ্যে বন ভর্তি হয়ে গেছিলো, কলমি শাকও ভর্তি হয়ে গেছিলো। বাপি এখানে সব কেটে কেটে পরিষ্কার করছে, ও বাপি আর ও দুজন মিলে, আর কলমি শাক কিছু তুলেছে, আমি সেটা আনতে গিয়েছিলাম। আর আমাদের গাছে তো প্রচুর আশফল হয়েছে, দেখো কত আশফল হয়েছে, আর আমি সেগুলো এখন বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম, আর ওটাও আমাকে সমানে দাও 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 করছে। আমি ওকে আশফল বেশি দিতে চাইনি, কারণ বাচ্চা তো, খেলে আবার যদি পেট ব্যথা আরে করে। আজকে আমাদের রান্না হচ্ছে ডাল চচ্চড়ি, ঢেঁড়স আলুর চচ্চড়ি, আর এই যে পমফ্রেট মাছের ঝাল। তো পমফ্রেট মাছটা বেশ টাটকা, বেশ ভালোই খেতে ছিল, ভালো তো অবভিয়াসলি হবে, মানে অন্যান্য সময় নদীর মাছ হয় না একটু গুলে টলে যায়, বাট এটা সেরকম না, একেবারেই টাটকা, বেশ ভালো টেস্টফুল ছিল। তো এই মাছের ঝালটা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাকি একটু চাটনি করেছিলাম। আর আমাদের এখানে সকাল থেকে এমনভাবে ঘুম থেকে ওঠা থেকে সেই যা বৃষ্টি দেখেছি, তো সেই দিকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিছুতেই থামছে না, যদিও একটু থামলো। সকালবেলায় এসেছিলো ব্লাড নিতে, অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, তো যে ডাক্তারকে দেখাচ্ছি এখন, অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে সকালবেলা, নিয়ে গেছে অনেকগুলো। বাকি সুগার টেস্ট যেটা আছে সেটা হলো যে বললো 12টার মধ্যে খাওয়া দাওয়া করে দিতে, দুটোর সময় আরও একবার আসবে উনি, তো এসে আর একবার ব্লাডটা নিয়ে যাবে। কতটা করে রক্ত নিয়ে গেলে, এত বড় বড় শিশি, তিনটে পাইল পুরো ভর্তি, এরপরও আবার একবার আসবে, সেটা বোধহয় অল্প একটুকুই নেবে। তারপর যাবো হচ্ছে বৃহস্পতিবার ডক্টরের কাছে, দেখা যাক কী হয়। আমার হাতটা একবার দেখ, ও তুলে দিয়েছি, সরি, হাতটা কি দেখাচ্ছি। আর ব্লাডটা নিয়ে যাওয়ার পরে অত রক্ত আমি কখনো দিইনি, মানে দিয়েছি একটু একটু রক্ত টেস্ট হলে একটু এইটুকু লাগে, কতটাই বা লাগবে, বাট এবারে অনেকটা ব্লাড দিয়েছি, অনেকগুলো টেস্ট আছে। ও তারপর এটা মানে তুলে নিয়ে যাওয়ার পর হাতটা যখন এরকম করেছিলাম ছাড়তেও, তারপরেও অনেকটা রক্ত বেরিয়েছে, থামছিল না। তারপর টেপ দিয়ে দিয়েছিলো, টেপ দিয়ে দেওয়ার পর থেমে গিয়েছে। আর এখন ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। এমনিতে হচ্ছে রবিবার আজকে নিরামিষ আছে, আমিষ আছে, দুরকমই আছে, নিরামিষ রান্নাগুলো হয়ে গেল, আর 12টার মধ্যে তারপর খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো, দিদিভাইরা দীঘাতে গিয়েছিল আর এই গিফটটা আমাকে দিয়েছে, এটার সাথে আর একটা সানগ্লাসও দিয়েছে, সেটা আর দেখানো হয়নি। তো গিফটটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে, খুবই সুন্দর, মানে একটা ইউনিক বলতে পারো, আমি তো কখনো দেখিনি এরকম, আর নাম লেখা দেখেছি কার্ডের ওপর, বাট এরকম ছবি দেওয়া দেখিনি। এটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আর সত্যি সৌমিক ভীষণ সুন্দর হয়েছে, গিফটটা খুব 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 সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। আর আকাশের ওয়েদারটা দেখো, একটু সামান্য হালকা করে একটু রোদ বেরিয়েছিল, বাট আবার কালো হয়ে আসছে মেঘটা। আর আমি জাস্ট স্নান করে উঠলাম, মানে স্নান করছি তখনই দেখি ঝিরিঝিরি পড়ছে শুরু করে দিয়েছে, আর এখন ওয়েদারটা ঠিক এরকম হয়ে আছে, একটু করেই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে একটু একটু করে পড়ছে। আর এই হলো সেই আশফল গাছটা, যেখান থেকে আমি আশফলগুলো পেরে পেরে খাচ্ছিলাম, আর আকাশটা খুব সুন্দর লাগছে। তো চলো, এইমাত্র স্নান করে যে স্টিল আমার আকাশটা একেবারে কালো ঝুল হয়ে এসেছে, আর ওই যে এই আশফল গাছটা দেখালাম, প্রচুর আশফল আছে, ওখান থেকেই পেরে পেরে আশফল খাচ্ছি। তো
সবেমাত্র সনপুরও না ছুটে ছুটে চলে এলাম আর বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো মেঘটা মানে আকাশটা মানে খুব সুন্দর আছে, ওই যে ওই একজন, তো ও স্নান করবে, স্নান করবি তো, তাই পাখার সুইচ দিচ্ছে। তো চলো চটপট করে স্নান করে নিই, আমার 12টা বেজে যায়, ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার একটু ব্লাড নিতে চলে আসবে, এক্ষুনি না দুটোর সময় আসবে, তো ঠিক টাইমে খেতে হবে, তো চলো খেয়ে নিই। এখন তবুও আমি আগের থেকে অনেকটা স্ট্রং হয়েছি, মানে অনেকটা মানে অনেকটাই স্ট্রং হয়েছি। প্রথমবারে কি বলবো, দু হাতে আমার ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে মানে ব্যথা হয়ে গেছে, এই হাতে ফার্স্ট ফুটিয়েছিল ব্লাড আসেনি, আবার ওই হাতে ফুটিয়েছে, তো মা আমাকে ধরেছিল যে দেখতে হবে না, দেখলে আরও বেশি হবে। প্রথমবারেও সেম জিনিসটা করেছিল, দেন সেকেন্ডবারেও এই জিনিসটা যাই করলো, কারণ দেখিনি সত্যি ভালো আছে, দেখলে মানে আমার মাথা টাথা ঘুরে যেত, দু হাতে ফুটিয়েই যাচ্ছে, মানে এই হাতেও ফুটিয়েছে দুবার ব্লাড পায়নি, আবার ওই হাতে দুবার ফুটিয়েছে, যে জায়গাতে ফুটিয়েছিল আগেরবারে ঠিক সেই জায়গাতেই আবার ফুটিয়েছে, কী মারাত্মক অবস্থা। এখন বাজে 5:30 মতো, প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, ওই বলেছিলাম না দুপুরবেলা ব্লাড আনতে আসবে, আর আমি করেছি কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর ওই পুচকুটা দুজন মিলে হচ্ছে ভিডিও করছিলাম, ভিডিও টিডিও করতে করতে দেখি যে রক্তনীতি এসে গেছে, তো নিয়েছে, এমন কাণ্ড ঘটে যে উফ আমার দুটো হাত পুরো ব্যথা। প্রথমে নিয়েছে ডান হাতে, তো ডান হাতে নিয়েছে সেবারে অনেকটা রক্ত নিয়েছে, বললাম না 3টে শিশি পুরো মানে ভর্তি ভর্তি মতো নিয়েছে একটা, তো সেটাতে ব্লাড নিয়ে গেছে, ওটাতে খুব তাড়াতাড়ি ব্লাডটা এসে গেছে, আর এইবারে করেছে কি এই হাতে ফুটিয়েছে ব্লাড আসছে না, তারপর এই হাতে দুবার ফুটিয়েছে, ফোটানোর পর ব্লাড পায়নি, আবার হচ্ছে যে খুলে দিয়েছে, খুলে দিয়ে করেছে কি এই হাতের ঠিক সেম জায়গা থেকে যেখানে হচ্ছে যেখান থেকে ব্লাড নিয়েছিল আগে, তো সেখান থেকেই আবার ব্লাডটা নিয়েছে, হ্যাঁ তো যেখান থেকে ব্লাড নিয়েছিল সেখান থেকেই আবার ব্লাড নিয়েছে, দুটো হাত আমার পুরো ছনছনে ব্যথা হয়ে আছে, মানে এইখানটাতে তো ব্লাড নেয়নি, তো কী হয়েছে দুবার ছুঁচ তো ফুটিয়েছে, তো দুবার ছুঁচ ফুটিয়েছে, এত ব্যথা হয়ে আছে, আর এই দিকটাতেও এই যে এখানটাতেও দুবার ফোটানো, আমি এই হাত তো আমি নাড়তেই পারছি না, ডান হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে আছে, আমি নাড়তেই পারছি না, আমি প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠে দেখছি সেই আকাশটা রকম মেঘলা হয়ে আছে, কী সুন্দর হয়ে আছে এই যে ভিজে, আর দেখি হাঁটবো কি না, হাঁটি আর না হাঁটি একটু এক্সারসাইজ যে করবো, হাতটা তো এরকম এরকম করতে হচ্ছে, এত লাগছে টিপগুলো তুলতে পারছি না, আটাটা এমন আটকে আছে, তো এটাই। তো ছাদ থেকে আবার নিচে নেমে চলে এসেছি, আবার খুব জোর বৃষ্টি এসে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ, আর তারপরে খানিকটা পর সন্ধ্যে হয়ে গিয়েছিলো, আর আমার না আজকে ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিলো, তাই ওকে আবার একটু আনতে বললাম। আর চলো আজকে আমার ভ্লগটা এখানেই শেষ করছি, আমার ভ্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে সাবধান থেকে, টাটা, বাই বাই।